শিক্ষার্থীরা, আজকে তোমাদের সাথে অনলাইন ক্লাসে আমি ষষ্ঠ শ্রেণীর তোলপাড় গল্প যেটি লিখেছেন শওকত ওসমান সেটি নিয়ে আলোচনা করব। তোমরা তোমাদের বই খাতা কলম এগুলো নিয়ে তোমরা লিখতে বসো। এবং আমাদের যেটি প্রথম তো কাজ হচ্ছে সেটি হচ্ছে পাঠ্যপুস্তকে যে গল্পটি বা কবিতাটি আছে সেটি সুন্দরভাবে বুঝিয়ে নিজের মতো করে পড়ে নেওয়া, আর সেই সাথে আমি তোমাদেরকে সাহায্য করব। তো চলো গল্পটি আমরা দেখে নিই। তোলপাড়, শওকত ওসমান। প্রথমে গল্পটির লেখক পরিচিতি সম্পর্কে আমরা একটু দেখে নিই। শওকত ওসমান প্রকৃত নাম হচ্ছে শেখ আজিজুর রহমান। যেহেতু এটি একটি গল্প, এটি কথা সাহিত্যের অন্তর্গত, তাই তাকে আমরা বলতে পারি একজন কথা সাহিত্যিক, একজন খ্যাতনামা কথা সাহিত্যিক। ওনার জন্ম 1917 সালে এবং মৃত্যু 1998 সালে। তার পেশা হচ্ছে অধ্যাপনা। ছোটদের জন্য লেখা গ্রন্থ হচ্ছে ওটন সাহেবের বাংলো, ডিগবাজি, মস্কোইটো ফোন, তারা দুজন, খুদে সোশ্যালিস্ট, ছোটদের নানা গল্প, কথা রচনার কথা, পঞ্চসঙ্গী। তার পুরস্কারগুলো হচ্ছে আদমজি সাহিত্য পুরস্কার, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, 21 পদক, নাসিরুদ্দিন স্বর্ণ পদক, ফিলিপস সাহিত্য পুরস্কার ইত্যাদি। আমরা লেখক পরিচিতি সম্পর্কে খুব ভালোভাবে বুঝতে চেষ্টা করব বা জানতে চেষ্টা করব, কারণ এখান থেকে যে কোনো ধরনের প্রশ্নই হতে পারে, বিশেষত জ্ঞান এবং অনুধাবন বহুনির্বাচনী প্রশ্ন হতে পারে। তার জন্য আমাদের লেখক পরিচিতিটা খুব ভালোভাবে জানা দরকার। আমরা গল্পটির সরব পাঠ দেখে নেই এবং যতটুকু সম্ভব পাঠ বিশ্লেষণ এর মধ্যেই করে ফেলব। তোলপাড়, শওকত ওসমান। একদিন বিকেলে হন্তদন্ত সাবু বাড়ির উঠান থেকে মা মা চিৎকার দিতে দিতে ঘরে ঢুকলো। জৈতুন বিবি হকচকিয়ে যায়, রান্নাঘরে পাক করছিল সে, তাড়াতাড়ি বেরিয়ে এসে শুধায়, কিরে এত চিকর পারস কেন? মা, ঢাকা শহরে গুলি করে মানুষ মারছে। কে মারছে? পাঞ্জাবি মিলিটারি। দেখা যায় সাবু খুব উত্তেজিত, মুখ দিয়ে কথা তাড়াতাড়ি বের করে দিতে চাইলেও পারে না, কারণ শরীর থরথর করে কাঁপছে, হাতের মুঠি বারবার শক্ত হয়। মা, একজন দুজন না, হাজার হাজার মানুষ মারছে। কস কি, হাজার হাজার? হ, সব মানুষ শহর ছাইরা চলে আইতেছে। ঢাকা শহর থেকে 50 মাইল দূরবর্তী গাবতলি গ্রাম, কিন্তু যাতায়াতের সুবিধা নেই, তাই সব খবরই দুদিন বাদে এসে পৌঁছায়। কিন্তু এবার কিন্তু তার ব্যতিক্রম ঘটেছে, পরদিনই পাওয়া গেছে সব খবর। যারা জওয়ান তারা সোজা হেঁটে হেঁটে বাড়ি পৌঁছেছে, তাই খবর ছড়িয়ে পড়তে দেরি হয়নি। 25 মার্চের রাত্রে পাঞ্জাবি মিলিটারি ঝাঁপিয়ে পড়ে, জীবন্ত যাকে পাচ্ছে তাকেই হত্যা করছে। আমরা পরবর্তীতে অনুধাবন প্রশ্নের জন্য এই সর্বশেষ প্যারার 2 নম্বর লাইনটি, যেমন এবার কিন্তু তার ব্যতিক্রম ঘটেছে, এটি নিয়েছি। এটির আলোচনা উত্তর তোমরা এখান থেকেই অনুধাবনের জন্য করতে পারবে। চলো আমরা পরের অংশটুকু দেখি। পরদিন সাবুর সামনে গোটা শহর যেন হুমড়ি খেয়ে পড়ল। তাদের বাড়ির পাশ দিয়ে গেছে জেলা বোর্ডের সড়ক, সেই পথে মানুষ আসতে লাগলো, একজন দুজন নয়, হাজার হাজার, একদম পিলপিল পিঁপড়ের শাড়ি। গাবতলি গ্রাম তাদের গন্তব্য নয়, আরও দূরে যাবে তারা। কেউ কুমিল্লা, কেউ নোয়াখালী, কেউ ময়মনসিংহ, একদম গারো পাহাড়ের কাছাকাছি, আরও নানা এলাকায়। দারুণ রোদ্দুর মাথার উপরে আর ভিড়, নিঃশ্বাসে নিঃশ্বাসে তাপ বাড়ে, হাঁটার জন্য ক্লান্তি বাড়ে। সব মিলিয়ে জওয়ান মানুষেরাই খাবি খাচ্ছে, মেয়ে শিশু বেশি বয়সীদের তো কথাই নেই। ক্ষুধার কথা চলোয় যাক, পিয়াসে ছাতি ফেটে গেছে, 2-3 জন রাস্তার ধারেই শেষ হয়ে গেল। জৈতুন বিবি মুড়ি ভেজে দিয়েছিল খুব ভোর ভোর উঠে, সাবু চাঙারি বোঝাই করে মুড়ি এনে ওদের দিয়েছে, খাইয়েছে। নিজেরা কিভাবে চলবে সে কথা ভাবেনি, মুড়ি শেষ হলে সে পানি জোগানোর কাজে এগিয়ে গেছে। এক প্রৌঢ় নারীকে দেখে সে অবাক হয়ে তার দিকে তাকিয়েছিল, 50-এর বেশি বয়স, কিন্তু কি ফর্সা চেহারা, যেন কোনো ধলা পরি।
মুখ দেখে বোঝা যাচ্ছে অনেক হেঁটেছেন, অথচ তার জীবনে হাঁটার অভ্যেস নেই। সাপুর কাছে এসে দাঁড়িয়েছেন তিনি। মা, পানি খাবেন? দাও বাবা, প্ররোনারি মুখ খুললেন। গ্লাস আবার ধুয়ে জ্বালা থেকে পানি এগিয়ে দিয়েছিল সাবু। খালি গা, পরনে হাফ প্যান্ট, তাও ময়লা। বড় লজ্জা লাগে সাবুর। পুরনো পানি খেয়ে তৃপ্ত, হাতে চামড়ার উপর নকশা আঁকা ব্যাগ থেকে রুমাল বের করে মুখ মুছলেন। তারপর একটা 5 টাকার নোট সাবুর দিকে এগিয়ে দিয়ে বললেন, বাবা তুমি কিছু কিনে খেও। এখানে এই যে প্রশ্ন, এর আগের প্যারাটা আমরা যেটা পড়লাম, বড় লজ্জা লাগে সাবুর, এটি তোমাদের অনুধাবনের জন্য হতে পারে প্রশ্ন, এবং এই প্যারা থেকেই তোমরা উত্তরটা করে দিতে পারবে। এ কি? না না, নাও বাবা, মাফ করবেন, টাকা নিলে আমার মা বাড়ি থেকে বাইর করে দিব। আমারে কইয়া দিছে শহরের কত গণ্যমান্য মানুষ রাস্তা দিয়া যাইব, পয়সা নিবি না, খবরদার। সেই প্ররোনারি একটু হাফ ছেড়ে বললেন, তোমার মা কিছু বলবেন না। আমার মারে আপনি চেনেন না, মা কোন? বিপদে পড়া বাড়ি মানুষ বাড়ি আইলে কিছু লওয়া উচিত না, গরিব হইতাম পারি, কিন্তু আমরা জানো আর না। শেষ কথাগুলোর পর নিরুপায় নারী সেই সাবর মুখের দিকে চেয়ে বললেন, বাবা যদি কখনো ঢাকা শহরে যাও আমাদের বাড়িতে এসো। আপনাদের বাড়ি? লালমাটিয়া, ব্লক ডি। আমি মিসেস রহমান। মিসেস রহমান আবার রাস্তা ধরলেন। সাবু বুঝতে পারে এই গরমে হাঁটার পক্ষে মোটা শরীর আদৌ আরামের নয়। বেচারা নিরুপায়, শরীর তো আর নিজে তৈরি করেননি। তিনি নিমেষে ভিড়ে মিশে গেলেন। ভিড় নয় স্রোত, শহর থেকে যে শুধু গণ্যমান্য মানুষ আসছে তা না, সাধারণ মজুর মিস্ত্রিরা পর্যন্ত আসছে। সাবু ভাবে, তাহলে শহরেও গরিব আছে যারা তাদের মতোই কোনো রকমে দিন কাটায়, তাদেরই মতো যাদের ঠিক মতো বিশ্রাম জোটে না, আহার জোটে না, কাপড় জোটে না। এই সময় সাবুর আরও মনে হয়, একবার শহর দেখে এলে হতো। লোক তো শহর পর্যন্ত আছেই, এই জনস্রোত ধরে উজানে ঠেলে গেলেই সেখানে পৌঁছানো যাবে, কিন্তু তা সাহস হয় না। এই প্যারার শুরুর দিকে যে প্রশ্নটা আছে, ভিড় নয় স্রোত, এই প্রশ্নটা এখানে থেকে তোমরা উত্তর জ্ঞান অনুধাবনের জন্য নিতে পারো। একদিন তাদের গ্রামের পাশ দিয়ে গেল 8-9 জনের একটি পরিবার, সম্ভ্রান্ত জনতারা। 70 বছরের বুড়ো তাদের সঙ্গে, 3টি মাস বয়সী মেয়ে, 30 থেকে 40-এর মধ্যে বয়স, তাকে ধরে ধরে আনছে, সঙ্গে আরও 5-6টি কুচো ছেলে মেয়ে, কেউ 8 বছরের বেশি নয়। আর আছে লুঙ্গি পরা, হাফ প্যান্ট পরিহিত, শার্ট পরিহিত একজন জওয়ান। তার চেহারা জানান দেয় বাড়ির চাকর। বুড়ো ঠিক মতো হাঁটতে পারে না, কখনো মেয়ে 3টি সাহায্য নেয়, কখনো জওয়ান চাকরের। 5-6টি কুচো ছেলে মেয়ের খবরদারিও সহজ নয়, কাজেই এই কাফেলা রীতিমতো নাজেহাল, আকাশে তেমনি কাঠফাটা রোদ। এখানে এই আকাশে তেমনি কাঠফাটা রোদ এর আগের যে লাইনটি আছে, কাজেই এই কাফেলা রীতিমতো নাজেহাল, এটি তোমাদের অনুধাবনের জন্য আসতে পারে, এবং এই প্যারা থেকেই তোমরা সরাসরি বই থেকেই উত্তর দিতে পারো, তবে ভাষাটা হবে নিজের মতন গুছিয়ে। শোনা গেল বুড়োর 3 ছেলেকে তার সামনে পাঞ্জাবি মিলিটারিরা গুলি করে মেরেছে, সঙ্গী মেয়ে 3টি বিধবা বউ, কুচো ছেলে মেয়েগুলো বুড়োর নাতি নাতনি। গাছের ছায়ায় বিশ্রাম নিতে তারা বসেছিল, খবর জানার জন্য কৌতূহলী গাবতলী গায়ের অনেকে ছুটে আসে। আজ কিন্তু কাছে এসে সবাই মিলে যায়, সদ্য বিধবা 3 জন আর সঙ্গে অমন জয়ীফ মানুষ। কেউ মিলিটারির জুলুমের খবর জানবার আগ্রহ দেখায় না, বরং কিভাবে এদের সাহায্য করতে পারে তাই জিজ্ঞাসা করে। পেয়াসে সকলেই অস্থির ছিল, কে একজন তাড়াতাড়ি ছোটো কলস আর গ্লাস নিয়ে এলো, কিন্তু এই সামান্য আতিথেয়তায় কেউ সন্তুষ্ট নয়। সাবু নিজেও ভেবে পায় না কীভাবে উপকার করবে। আগে 5-4 মাস খাটতে কি বিরক্ত লাগত, এখন কিছু করতে না পারলে অস্বস্তি, এটিও তোমাদের জন্য একটি অনুধাবন প্রশ্ন। এখন কিছু করতে না পারলে অস্বস্তি লাগে কেন, কার এবং কেন লাগে? বুড়ো ভদ্রলোক রাজি ছিল না, তবু কয়েকজন উপযাজক হয়ে বিভিন্ন ভার নিল। সাবুও বাদ গেল না, একটা কুচি ছেলেকে কোলে তুলে নিল। 2 মাইল দূরে নদীর ঘাট, সবাই মিলে পালা করে কাঁধে নিয়ে বুড়ো মানুষটিকে নদীর ঘাট পর্যন্ত দিয়ে আসবে, তারপর নৌকায় তুলে দেবে। সাবুর কোলে গোলগাল বাচ্চাটা, বছর 3 বয়স, বেশ ভারী, কিন্তু ক্লান্তি নেই সাবুর,
মাঝে মাঝে অন্য কেউ তার বোঝা হালকা করতে চাইলে সে বলে, আর একটু আগাইয়া দি। বৃদ্ধ আশেপাশের বাহকদের বলে, তোমরাই আমার ছেলে বাবা, এই গরমে তোমরা ছাড়া কে আর এমন সাহায্য করত, ছেলে আর কোথায় পাবো। কথা শেষ হয় না, ফুপানির শব্দ ওঠে। আবার বুড়োর ভাঙা ভাঙা গলায় শোনা যায়, জীবনে নামাজ কাজা করিনি বাবা, ইসলামের নাম নিয়ে বলল, পাকিস্তান হলে মুসলমানদের মঙ্গল হবে। হ্যাঁ, এই বয়সে সব ছেলেদের হারিয়ে বুড়োর কথা শেষ করতে পারে না, দীর্ঘশ্বাস শোনা যায় শুধু। সমস্ত কাফেলা নীরব, নারীদের মধ্যে একজন ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে শুরু করেছিল, তখনই থেমে গেল। আর কথা বলবে এমন জায়গায়? মনে হচ্ছিল কতগুলো লাশ নিয়ে যেন সবাই হাঁটছে। সবু কল্পনার চোখে সামনে দেখতে পায় খাকি উর্দি পরা কতগুলো সেপাই তার সামনে, আর সে তাদের লাথি মেরে মেরে ফুটবলের মতো গড়িয়ে নিয়ে যাচ্ছে। অসীম আক্রোশে তার রক্ত টকবক করে ফুটতে থাকে। সেসব দুশ্মন কখনো দেখেনি সে, সেই সব জানোয়ারদেরও কখনো দেখেনি সে, যারা তার দেশের মানুষকে বন্যার পিঁপড়ের দিনের পিঁপড়ের মতো ভাসিয়ে নিয়ে যাচ্ছে জুলুমের দাপটে। অমন জন্তুদের মোকাবেলা করার জন্য তার কিশোর বুকে আশ্চর্য তোলপাড় শুরু হয়ে যায়। এই লাস্ট লাইনটি হচ্ছে তোমাদের জন্য অনুধাবন প্রশ্নের জন্য একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এটি ব্যাখ্যা করতে হবে। সেই ব্যাখ্যাটাও তোমরা এখান থেকেই এই লাস্ট প্যারার থেকে নিতে পারো। এবার শব্দার্থ ও টিকাগুলো দেখি। চিৎকর, চিৎকার, উচ্চস্বরে কান্না। পাঞ্জাবি মিলিটারি হচ্ছে পাকিস্তানের পাঞ্জাবের রেজিমেন্টের সৈনিক, যারা তাদেরকে পাঞ্জাবি বলা হয়। পাকিস্তানের অন্যান্য সৈনিকদের সঙ্গে পূর্ব পাকিস্তানের নিরস্ত্র জনগণের উপর এরাও নির্মমভাবে হত্যাকাণ্ড চালিয়েছিল। 25শে মার্চ, এটিও তোমাদের জন্য একটি জ্ঞানমূলক প্রশ্ন। উত্তরে বলতে পারো, 1971 সালের 25শে মার্চ কাল রাত্রিতে পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালিদের উপর অতর্কিতে আক্রমণ শুরু করে এবং ঢাকা শহরের এক রাতে বিশাল হত্যাযজ্ঞ চালিয়ে ওরা অনেক মানুষকে হত্যা করেছিল, অনেক নিরস্ত্র নিরীহ বাঙালিকে হত্যা করেছিল। এই রাতটি অর্থাৎ 25শে মার্চের এই রাতটি 1971 সালের, সেটি কালো রাত্রি হিসেবে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে। গারো পাহাড়, বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ অঞ্চল থেকে উত্তরে ভারতের মেঘালয় রাজ্য পর্যন্ত বিশাল বিস্তৃত পার্বত্য এলাকাকে গারো পাহাড় বলা হয়। প্রৌঢ়, যাকে বলা হয় প্রবীণ, যৌবন ও বার্ধক্যের মাঝামাঝি এই বয়সটিকে প্রৌঢ় বলা হয়। খাবি খাওয়া, বিপদে পড়ে নিতান্ত নিরুপায় বোধ করাকে বলা হয়েছে। এখানে মরণাপন্ন হওয়া বা অসহায় বোধ করা অর্থে এসেছে। চাঙারি, বাঁশের তৈরি ডালা, ঝুড়ি বা টুকরি, নিমেষে চোখের পলকে কাফেলা, সারি বেঁধে চলা পথিকের দল, জ্বালা, মাটির তৈরি পেট মোটা পাত্র, নাজেহাল হচ্ছে হয়রান, পেরেশান, জব্দ হওয়া। জয়ীফ, এই শব্দটা তোমাদের জন্য নতুন, দুর্বল, হীনবল, বৃদ্ধ, জরাজীর্ণ, এই অর্থে জয়ীফ ব্যবহৃত হয়েছে। অস্বাস্তি, অস্বস্তি বা মনের অশান্তি, কুচো ছেলে মেয়ে, ছোটো ছোটো ছেলে মেয়েদেরকে বলা হয়েছে। উপযাজক, যে যেচে বা স্ব উদ্যোগী হয়ে অন্যের জন্য কোনো কিছু করতে উদ্যত হয় তাকে। আর উর্দি হচ্ছে সৈনিকদের জন্য নির্ধারিত পোশাককে উর্দি বলা হয়। এবার বিষয়বস্তুটি একটু দেখে নেই চলো। বিষয়বস্তু হচ্ছে মুক্তিযুদ্ধ আমাদের জীবনে সবচেয়ে বড় উল্লেখযোগ্য একটা ঘটনা। এই গল্পে পাকিস্তানিদের অত্যাচারের দৃশ্য, একজন কিশোর কীভাবে প্রতিরোধ করার জন্য মানসিকভাবে সংকল্প তৈরি করে, তারই দৃশ্যপট তৈরি করা হয়েছে এই তোলপাড় গল্পে। শহরত্যাগী অসহায় মানুষদের অসহায়ত্ব, দুঃখ, কষ্ট কিশোর মনকেও আলোড়িত করে, ভারাক্রান্ত করে এবং ঘৃণায় তাদেরকে, সেই সব শত্রুদেরকে মোকাবেলা করার জন্য মানসিকভাবে প্রতিরোধ ও শক্তি গড়ে তোলাই হচ্ছে এই গল্পের বিষয়বস্তু। কিছু জ্ঞানমূলক প্রশ্ন আছে। দেখো, ঢাকা শহর থেকে গাবতলি কত দূরের পথ? হন্তদন্ত কথার অর্থ কী? হন্তদন্ত কথার অর্থ হচ্ছে বাতিব্যস্ত। জৈতুন বেবি হচ্ছে সাবুর মা। প্ররোনারীর বয়স হচ্ছে 50-এর বেশি। 6 হচ্ছে প্রর মহিলার বাসা কোথায়? প্রর মহিলার বাসা হচ্ছে ঢাকায়, লালমাটিয়া ডি ব্লকে। বয়স্ক লোকটির বয়স কত? 70 ঊর্ধ্ব বা 70-এর কাছাকাছি বা 70 বলে উল্লেখ করা হয়েছে। বয়স্ক লোকটির সাথে কারা ছিল?
এই বয়স্ক লোকটির সাথে যে কাফেলা ছিল তার মধ্যে তিনটি সদ্য বিধবা মহিলা, পাঁচ ছয়টি কুচো ছেলে মেয়ে এবং তাদের একজন চাকর ছিল। মাঝবয়সী মেয়েদের কত, মেয়েদের বয়স কত, এখানে মাঝবয়সী মেয়েদের বয়স হচ্ছে 30 থেকে 40-এর মতো বলা হয়েছে। অনুধাবন প্রশ্নগুলো দেখো এখানে, একবার এবার কিন্তু তার ব্যতিক্রম ঘটেছে, এই কথা বলার কারণ কি বা কেন বলা হয়েছে এই কথা। এখানে 25শে মার্চের রাত্রে পাঞ্জাবিদের আক্রমণের কথা, যা দূরবর্তী 50 মাইল দূরবর্তী গাবতলি গ্রামে খবরটি এসে পৌঁছায় এবং সেখান থেকে পায়ে হাঁটার পথ যদিও দুদিন লাগবে কিন্তু সেই দুদিন পর্যন্ত লাগেনি, কারণ মানুষ দিনের দিনই চলে এসে খবরটি পৌঁছে দিয়েছে গ্রামে। দুই, ভিন্ন স্রোত ব্যাখ্যা করো। 3 নম্বর প্রশ্ন, আর এখন কিছু করতে না পারলে অস্বস্তি, এই প্রসঙ্গ কী প্রসঙ্গে এই কথা বলা হয়েছে। এখানে 25শে মার্চের ঢাকা শহরের আক্রমণের পর ঢাকা থেকে গ্রামমুখী মানুষের জন্য রাস্তার ধারে অপেক্ষারত সাবু, তাদের জন্য কিছু না করতে পারলে, সহযোগিতা কিছু করতে না পারলে মনে মনে অস্বস্তি প্রকাশ করে এটি বলা হয়েছে, কেননা আগে এই কাজটি তার বিরক্ত লাগতো হয়তোবা, এই জন্যই বলা হয়েছে। 4, দীর্ঘশ্বাস শোনা যায় শুধু কেন, কোন প্রসঙ্গে এই কথা বলা হয়েছে। বৃদ্ধ মুসলিম পথচারী নিজের জওয়ান ছেলেদের চোখের সামনে মরতে দেখেছে এবং সেই মৃত্যুর পর গ্রামান্তরে ঘুরে তার সদ্য বিধবা ছেলে বউদের নিয়ে এবং ছেলে মেয়ে নাতি নাতনিদের নিয়ে ঘুরে বেড়ানোর প্রসঙ্গে, যখন গ্রামবাসী প্রশ্ন করে তাকে তার ছেলে মেয়েদের কথা, তখন তার এই দীর্ঘ নিঃশ্বাস শোনা যায় শুধু। 5 নম্বর, সাবুর কিশোর বুকে কিসের তোলপার, এটি আমাদের সর্বশেষ যে লাইন এই গল্পটি, সেই লাইনের তার আগের প্যারায় দেওয়া আছে ব্যাখ্যা বিশ্লেষণ। 6 নম্বর প্রশ্ন, 25শে মার্চ কী হয়েছিল। 7, পাঞ্জাবি মিলিটারিদের বর্ণনা দাও। 8, গারো পাহাড়ের পরিচয় দাও। 9, বৃদ্ধ লোকটির কাফেলার বর্ণনা দাও। 10, সাবুর পরিচয় তুলে ধরো। শিক্ষার্থীরা, গল্পটি অত্যন্ত সহজ একটি গল্প, তোমরা তোমাদের নিজেদের মতন করে উত্তরগুলো তৈরি করবে। আমি যখন তোমাদের পাঠ্যপুস্তকে অর্থাৎ সরব পাঠ দেখিয়েছি তখন তোমাদের প্রশ্নের উত্তরের জন্য আমি কিছু অংশ রেখে এসেছি, সেগুলো তোমাদের নিজেদের খাতায় গুছিয়ে লিখে ফেলবে। তো আমাদের পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার কথা হবে।